ও আমার দিশির মাটি তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দিশির মাটি তোমার পরি ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা। আমার নাম আব্দুল সালাম, বাবার নাম আব্দুল হাকিম, মার নাম আয়েশা বেগম, সরল থানা বাসকালী জেলা চট্টগ্রাম। আমি স্বাধীনতা সংগ্রামের সময় আমি নাপড়া বাসকালীর দক্ষিণ বাসের নাপড়া সেই পুলিশ স্কুলের ছাত্র ছিলাম। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন এর আগে আমি ছাত্রলীগ করতাম। যখন স্বাধীনতার আরম্ভ হলো তখন আমি ওই স্কুল থেকে, সেই সময় আমাদের নাপড়া সেই পুলিশ স্কুলের পূর্ব পাশে একটা সুলতান গ্রুপের একটা মুক্তি বাহিনী গঠন হতে জানে, আমি সেখানে উদ্বোধনের চেষ্টা করেছিলাম। আমার বাড়িটা হলো সরল। তখন শুনলাম আমাদের দেশে একজন পাকিস্তানি আর্মি ছিলেন, উনি করাচি থেকে পলাতক করে এই দেশে চলে আসছে। শুনলাম নাকি উনি নাকি একটা মুক্তি বাহিনী একটা গঠন করতে আসছে। এই সেখান থেকে একজন আমাদের আমার সহপাঠী চলে আমাকে বললো, চলে আমরা দেশে যেন মুক্তি বাহিনী গঠন করি। তখন বাসকালী দেশে এসেই তখন আমি তিনি আমাদেরকে সকলকে ডেকে, আমরা প্রায় 42 জন মতো মানুষ সরল থেকে 24 জন আমরা একটা, কেউ কলেজের ছাত্র, কেউ স্কুলের ছাত্র, এই দিয়ে একটা আমরা গ্রুপ গঠন করলাম। গ্রুপ গঠন করে সর্বপ্রথমে আমরা একটা শিকদার বাড়ির মধ্যে আমাদের কাগজপত্রের মাধ্যমে কতগুলো বেরিয়ে ট্রেনিং আমাদেরকে খাতার মধ্যে লেখিত করলাম। এইরকম কিছুদিন ট্রেনিং করলাম। এরপরে আমাদেরকে করলিন এবং ফিল অনুভূতি নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য সমুদ্র স্তরে নিয়ে বেশ কিছুদিন আমাদের সেখানে ট্রেনিং দিয়েছি। এরপরে তখন আমাদের কোনো অস্ত্রশস্ত্র ছিল না। এই দেশের মধ্যে কতগুলি জমি দেশরানির লোক ছিল, তাদের কাছে কতগুলি কিছু ফাঁসি আছে, কিছু অনাফাঁসি আছে, এইগুলি বন্ধু সন্ধুক নিয়ে আমরা দেশে তখন আরম্ভ করলাম। এরপর আমাদের সরলের মধ্যে যে সমস্ত রাজাকার ছিল, রাজাকারগুলির পিতা তাদেরকে আমরা বুঝে সুযোগ বলে তারা আমাদের কাছে সিলান্ডার করে তাদের অস্ত্র আমাদের কাছে জমা দিয়েছে। সেই অস্ত্রগুলি নিয়ে আমরা তখন বিভিন্ন কাজের মধ্যে আমরা ওই গ্রুপের সঙ্গে মিলেমিশে কাজ করলো। এরপরে বাণিজ্যগ্রাম স্কুলের মধ্যে ডাক্তার ইউসুফ সাহ উনি আমাদের গিয়েছিলেন, ওনার কাছে আমরা বারবার যোগাযোগ করতাম। তারপর এরপর বাঁশখালী থানার মধ্যে নুরুল কবির চৌধুরীর 27টা গ্রুপের মানুষ নিয়ে, আমাদের সবজিদের মানুষ নিয়ে আমরা ওই বাঁশখালী থানাটা উপাসনা করলাম। এছাড়া ছোটোখাটো অন্যান্য অনেক করছি, দেশের মানুষকে যারা খারাপ ধরনের মানুষ আছে তাদেরকেও অনেক ঘোষণা করছি। এর জন্য আমরা স্বাধীনতার অনেক চেষ্টা করছি, যতদূর পারি আমরা চেষ্টা করেছি। এরপর বাংলাদেশ স্বাধীন হলো, তখন আমরা সার্থক হলাম, মুক্তিযুদ্ধ করে আমরা সম্পূর্ণ পুরো সফল হয়েছি ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়ে আমরা এই মুক্তিযুদ্ধের বৃষ্টি মধ্যে কালকে মুক্ত করি নেই। তুমি মিশে ঝুমুর দেহের শানে, তুমি মিলে ঝুমুর প্রাণে মনে, মিশে ঝুমুর দেহের শানে, তুমি মিলে ঝুমুর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা।